সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রাজ্যের 25টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসনে বর্তমান সাংসদদেরই প্রার্থী করা হয়েছে। বসিরহাট ও পুরুলিয়া আসন দুটিও শরিকদের ছেড়েছে সিপিএম। জানা গিয়েছে কংগ্রেসের 4টি জেতা আসনে প্রার্থী দিচ্ছে না আলিমুদ্দিন। দার্জিলিং আসনে থাকছে 2 দলের যৌথ প্রার্থী। বাকি 12টি আসন নিয়ে এখনও আলোচনা হয়নি। দেখে নিন সিপিএমের চূড়ান্ত প্রার্থী তালিকা। কোচবিহার গোবিন্দ রায় ফরওয়ার্ড ব্লক, আলিপুর দোয়ার মিলি ওরাও আরএসপি, জলপাইগুড়ি ভাগীরথ রায় সিপিএম, রায়গঞ্জ মোহাম্মদ সেলিম সিপিএম, বালুরঘাট রনেন বর্মন আরএসপি, মুর্শিদাবাদ বদরুজ্জোহা খান সিপিএম, রানাঘাট রমা বিশ্বাস সিপিএম, বনগা অলোকেশ দাস সিপিএম, দমদম নেপালদেব ভট্টাচার্য সিপিএম, বারাসাত হরিপদ বিশ্বাস ফরওয়ার্ড ব্লক, বসিরহাট পল্লব সেনগুপ্ত সিপিআই, জয়নগর সুভাষ নস্কর আরএসপি ও ডায়মন্ড হারবার ফুয়াদ হালিম সিপিএম, যাদবপুর বিকাশরঞ্জন ভট্টাচার্য সিপিএম, কলকাতা দক্ষিণ নন্দিনী মুখোপাধ্যায় সিপিএম, উলুবেড়িয়া মাকসুদা খাতুন সিপিএম, হুগলি প্রদীপ সাদা সিপিএম, আরামবাগ শক্তিমোহন মালিক সিপিএম, ঘাটাল তপন গঙ্গোপাধ্যায় সিপিএম ও মেদিনীপুর বিপ্লব ভট্ট সিপিআই, পুরুলিয়া বীর সিং মাহাতো ফরওয়ার্ড ব্লক, বিষ্ণুপুর সুনীল খা সিপিএম, বর্ধমান পূর্ব ঈশ্বরচন্দ্র দাস সিপিএম, বর্ধমান দুর্গাপুর আভাস রায়চৌধুরী সিপিএম, বীরভূম রেজাউল করিম